বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন তিনি চিকিৎসা সন্তুষ্ট ও খুশি তিনি বলেন গত সাত মাস আগে খালেদা জিয়া ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও বাদ্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন এ সময় চিকিৎসায় বেশিরভাগ অসুখে উন্নতি হয়েছে কোনো কোনো ক্ষেত্রে অবস্থা স্থিতিশীল রয়েছে সোমবার বিশ্ববিদ্যালয়ে বি ব্লকে শহীদ ডাক্তার মিল্টন হলে খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যগত বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মাহবুবুল হক এসব কথা বলেন রত্নাজাহান নিউজ ডেস্ক চ্যানেল থ্রি